জমির দলিল আছে, জমি দখলেও আছে, কিন্তু জমির দলিল নেই, দলিল হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা পুড়ে গেছে, যে কোনোভাবে আপনার দলিলটি আপনি পাচ্ছেন না, তাহলে সেই দলিলটি খুব সহজে কিভাবে আপনি উদ্ধার করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ যে পর্বটি শুরু করতে যাচ্ছি, সেই পর্বের মূল বিষয় আপনাদের মধ্য থেকে উঠে আসছে। প্রিয় সাবস্ক্রাইবার্স, প্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা প্রতিনিয়ত এই স্টপ টর্চার বিডি চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে কিছু ভাই বন্ধুরা তাদের সমস্যা তুলে ধরেছেন, এবং সেই বিষয়টি হচ্ছে আপনার জমি আছে, জমি দখলে আছেন, ভোগ দখল করতেছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু জমির দলিল হারিয়ে গেছে বা পাচ্ছেন না, যে কোনো পন্থায় সেটি খোয়া গেছে, তাহলে এই দলিলটি সহজভাবে কিভাবে আপনার উদ্ধার করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে খুব সহজে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি লম্বা করব না, খুব ছোট ভিডিও, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আর যদি উপকৃত হন তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমেও আরও অনেকেই উপকৃত হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি হচ্ছে জমির দখল, জমি ভোগ দখলে আছেন, জমি আপনার আয়ত্তে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার দলিল পাচ্ছেন না, তাহলে সেই দলিলের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কোনো কিছুই আপনার কাছে নেই, তাহলে সেই দলিলটি কিভাবে খুব সহজে আপনি উদ্ধার করতে পারবেন, এই যদি আপনার সমস্যা হয় তাহলে আমি বলবো আপনাদেরকে দুইটি উপায়ে, অর্থাৎ দুইটি মাধ্যমে আপনারা এই দলিলটি সংগ্রহ করতে পারেন খুব সহজে। এক নাম্বার উপায় হচ্ছে, আপনি যেই মৌজায় বসবাস করেন বা যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় আমিন আছে, সার্ভেয়ার আছে, আপনারা যে কোনো একজন সার্ভেয়ার, যে নাকি অভিজ্ঞ সার্ভেয়ার, যে সব সময় এখানে পুরানা যে সার্ভেয়ার, তার শরণাপন্ন হবেন, এবং তার কাছে গেলে আপনারা কিন্তু এই জমির এই মৌজার যে ম্যাপ, সেই ম্যাপটি কিন্তু তার কাছে পাবেন, এবং তিনি কিন্তু আপনার এই মৌজার যেহেতু ম্যাপ আছে তার কিন্তু মুখস্থ, যে যে কাজটি নিয়ে, যে বিষয়টি নিয়ে কাজ করেন তার কিন্তু ঠোঁটস্থ থাকে, কোন জমির মৌজা কত, কোন জমির নকশা কত, কোন জমির দাগ, খতিয়া নাম্বার ইত্যাদি ইত্যাদি সব তার কাছে থাকে। এই সার্ভেয়ারের কাছ থেকে আপনি যদি দাগ খতিয়ার নাম্বার কালেকশন করতে পারেন, তাহলে সেটি নিয়ে চলে যাবেন সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে, আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেখানে আপনি তহসিলদারের শরণাপন্ন হবেন, এবং সেখানে গিয়ে সুন্দরভাবে শান্ত মস্তিষ্কে সুন্দরভাবে আপনি তাকে আপনার এই দাগ খতিয়ার নাম্বার দিয়ে আপনি তল্লাশি দিবেন। সেইখানে আপনি যে তথ্যটি পেয়েছেন সার্ভেয়ারের কাছ থেকে সেটি যখন তার কাছে দিবেন, তিনিও কিন্তু আপনাকে কিছু তথ্য দিবেন, সেখানেও কিন্তু আপনি খতিয়ান নাম্বার টাম্বার যা কিছু আছে এভরিথিং সেইগুলি কিন্তু আপনি পেয়ে যাবেন। এইগুলি পাওয়ার পরে যদি আপনি মনে করেন যে আমার কাগজপত্র সব কিছু আমি পাইছি, তাহলে আপনি সেখান থেকেই কিন্তু আপনি সরাসরি আপনি সাবরেজিস্ট্রার অফিসে যেতে পারবেন, অথবা আপনি এই দাগ খতিয়ার নাম্বার নিয়ে আপনি সরাসরি যখন নামজারি করেছিলেন সেই নামজারির জন্য আপনি যে এসিল্যান্ড মহোদয়ের অফিসে গিয়েছিলেন, সেই এসিল্যান্ড মহোদয়ের যে যে সংশ্লিষ্ট বিভাগ সেখানে গিয়েও কিন্তু আপনি তল্লাশি দিতে পারেন, সেখানে গেলেও কিন্তু আপনি ফটোকপি পাবেন, দলিলের যে ফটোকপি সেই ফটোকপিটিও কিন্তু সেখানে থাকবে, এবং সেখান থেকে সেই ফটোকপিটিও কিন্তু আপনি কালেকশন করতে পারেন। আবার আপনি কিন্তু সেটেলমেন্ট অফিসেও কিন্তু যেতে পারেন, সেখানেও কিন্তু আপনার কাগজ থাকবে, সেখানেও কিন্তু আপনি যোগাযোগ করে সেখান থেকে আপনি কাগজ উদ্ধার করতে পারেন। এই যে একটি পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন তাহলে প্রথম উপায়ে আপনি কিন্তু আপনার জমির কাগজপত্র আপনি কিন্তু পেতে পারেন। আর যদি দেখা গেল যে আপনি
কোনোভাবেই আপনি সেই সার্ভেয়ারের কাছ থেকে কোনো সহযোগিতা পান নাই, বা আপনি এসিল্যান্ড অফিসে গিয়েও কোনো সহযোগিতা পান নাই, সেটেলমেন্ট অফিসে যে সহযোগিতা পান নাই, ইউনিয়ন ভূমি অফিসে যেও আপনি সহযোগিতা পান নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার যে বিষয়টি সেটি হচ্ছে দ্বিতীয় উপায় বা দ্বিতীয় মাধ্যম, সেটি হচ্ছে আপনি সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে যাবেন, এবং সাব রেজিস্ট্রার অফিসে গেলে আপনি সেখানে আপনি আবেদন করলে সেখানে পেয়ে যাবেন দাতার নাম দিয়ে যে রেজিস্টারটি মেনটেন করা হয়, যে সূচিব বইটি মেনটেন করা হয়, সেখানে যদি আপনি তল্লাশি দেন, আপনি তো অবশ্যই জানেন যে আপনার যে জমিটি রেজিস্ট্রি করা হয়েছে সেটা কত সালে, সেই সাল উল্লেখ করে আপনি যদি সেখানে তল্লাশি দেন, তাহলে কিন্তু আপনার সেই রেজিস্টারে আপনার সেই দাতার নামসহ সমস্ত বিস্তারিত যে বিবরণ সেটি আপনি ওখানে পেয়ে যাবেন। আর যখন ওখানে পেয়ে যাবেন, তখন ওখানে যে ন্যূনতম যে ফি আছে সেই ফিটি দিয়ে আপনি কিন্তু একটি সার্টিফাইড কপি তুলে নিয়ে আসতে পারেন। এখন দেখা গেল যে আপনি সঠিক যে বছর যে দলিল হয়েছে সেই সঠিক বছরটিও কিন্তু আপনি বলতে পারতেছেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার সম্ভাব্য যে বছরটা হতে পারে, আমরা ধরে নিলাম 1992 সাল আপনার মনে পড়তেছে, তাহলে 92 সাল থেকে সামনে 2 বছর, পিছনে 2 বছর দিয়ে মোট 5 বছরের জন্য আপনি সাব রেজিস্ট্রার অফিসে একটি তল্লাশি দিতে পারেন। আর এই তল্লাশি দেওয়ার খরচ কিন্তু খুবই কম, বাৎসরিকভাবে 150 টাকা বা 200 টাকা এরকম নেয়। তবে যারা এখন তল্লাশি দেয় এই অল্প পয়সায় তল্লাশি দিতে চায় না, আপনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে পারেন সেইভাবে আপনি এই 5-6 বছরের জন্য একটি তল্লাশি দিলে আপনি কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এখন দেখা গেল সেখানেও যদি আপনি না পান, এই দলিলটা যদি আপনার আরও 15-20 বছর আগে হয়ে থাকে, সাব রেজিস্ট্রার অফিস থেকে অনেক সময় দেখা যায় এই সূচি বই বালাম বই 5-6 বছর বা 7 বছর পরে এইগুলি ডিসি রেকর্ড রুমে জমা করে দেয়, তাহলে আপনি সরাসরি সেখান থেকে আপনি ডিসি রেকর্ড রুমে গিয়ে তারপরে কিন্তু আপনি সেখানেও তল্লাশি দিতে পারেন। তল্লাশি দিলে তারপরে সেখান থেকে কিন্তু আপনি আপনার দলিল সংগ্রহ করতে পারেন। এই জন্যই আপনারা যে এই যে 2টি উপায় বা 2টি মাধ্যম, এই 2টি মাধ্যম অবলম্বন করতে হবে, কিন্তু এখানে নার্ভাস হওয়ার বা ভড়কে যাওয়ার কোনো কিছু নেই, বা চুপ করে বসে থাকারও কিন্তু কোনো কিছু নাই। আপনার সম্পত্তি আপনি হেফাজতে আছে, আপনি দখলে আছেন, কিন্তু দলিলটি আপনার হারিয়ে গেছে। যখনই আপনি দলিলটি হারিয়ে গেছে তৎক্ষণাৎই কিন্তু আপনাকে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। এই যে সাধারণ ডায়েরি, এই সাধারণ ডায়েরিটি কিন্তু অনেক উপকারে আসে। আমরা অনেক সময় মনে করি যে দলিল হারিয়ে গেছে, আমরা যাই সার্টিফাইড কপি নিয়ে আমরা চলে আসবো, কিন্তু দলিলটি আমার প্রয়োজন নাই, আমি তো একটা সার্টিফাইড কপি পেয়ে গেছি। দেখুন, আমাদের যে কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায়, তাহলে আমরা কিন্তু সেই সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আবেদন করলে আমরা কিন্তু সেই ডকুমেন্টসটি ফিরে পাই। কিন্তু হারিয়ে যাওয়া ডকুমেন্টস দিয়ে যে আমাদের ক্ষতি হতে পারে বা আমাদেরকে প্রতারকরা ক্ষতিগ্রস্ত করতে পারে, সে বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন কিভাবে ক্ষতি করতে পারে? ধরুন এই দলিলটি একজন প্রতারকের হাতে পড়ল, এবং সেই প্রতারক এই মেইন দলিল দিয়ে এলাকায় যারা বিজ্ঞ ব্যক্তিরা আছে তাদেরকে বলল আপনার কাছ থেকে তিনি এই দলিল বন্ধক রেখে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা নিয়েছে। এই যে আপনাকে একটি হ্যারাসমেন্ট করা, আপনাকে একটি হয়রানি করা, এই হয়রানি থেকে বাঁচার জন্য যে কোনো মুহূর্তে আপনাদের কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায়, তাহলে সেই ডকুমেন্টসের জন্য অবশ্যই অবশ্যই নিকটতম যে থানা, সেই থানায় কিন্তু একটি সাধারণ ডায়েরি অবশ্যই করবেন। আর এই সাধারণ ডায়েরির কপিটি নিয়ে আপনি সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেখানেই আপনি যাবেন সেখানেই কিন্তু আপনি এই উপকারটুক পাবেন যে আপনার দলিলটি হারিয়ে গেছে। আর ওই প্রতারক যদি কোনো সময় আপনার নামে কোথাও মামলা দেয়, অথবা যদি কারোর কাছে বিচার সালিশ করে, তাহলেও কিন্তু তিনি ধরা খেয়ে যাবেন। কারণ শুধু দলিল দিয়েই কিন্তু একজন মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয় না, এই টাকা নেওয়ার পরে কিন্তু আবার এভিডেন্সও দিতে হয়, স্ট্যাম্পে লিখিত দিতে হয়, সাক্ষী থাকতে হয়। এই জন্য আপনি আমি বাঁচার জন্য সবসময় একটি কাজ করব, কোনো ডকুমেন্ট, ন্যাশনাল আইডি কার্ডও যদি হারিয়ে যায়, আপনার ডিপার্টমেন্টাল আইডি কার্ডও যদি হারিয়ে যায়, যে কোনো জিনিস হারিয়ে গেলে আপনার সাথে সাথে একটি সাধারণ ডায়েরি করা একান্ত প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা যে বিষয়টি জানলাম যে খুব সহজে কিভাবে দলিল উদ্ধার করা যায়, এখন এইখানে আমি আরও একটি বিষয় বলতে চাই যে কেউ যদি এই দলিলটি আপনাকে আটকে রাখে, তাহলে আপনি কি করতে পারেন? আপনার সাথে শত্রুতা করে আপনি জানেন যে এই দলিলটি তার কাছে আছে, তাহলে যদি আপনি
তার কাছে আছে সেই জিনিসটা জেনে যান যে হ্যাঁ দলিলটা আটকে রেখেছে, হতে পারে ভাই বোন অথবা বড় ভাই বা মা, যে কোনো লোকে আপনার দলিল শত্রুতা করে আটকে রাখতে পারে বা কোনো বন্ধু কাছে রাখতে দিছিলেন সে দিচ্ছে না, এরকম হতে পারে। এরকম যদি হয় তাহলেও কিন্তু আপনি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে প্রথমে একটি জিডি করে আপনি কিন্তু বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে কিন্তু আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে দলিল সার্চিংয়ের জন্য কিন্তু একটি মামলাও কিন্তু আপনি করতে পারবেন, তাহলেও কিন্তু আপনার উপকার হবে। এই যে আমরা যে বিষয়গুলি জানলাম, এই বিষয়গুলি জানার পাশাপাশি আমি সব সময় একটি কথা বলি যে আমাদের যে ডকুমেন্টস, আমাদের যেই দলিল দস্তাবেজ, এই দলিল দস্তাবেজগুলি সব সময় যেন আমরা হেফাজত করি এবং দুইটা তিনটে সেট করে রাখি। প্রয়োজনে একটি ফটোকপি আমি আমার অফিসে রাখি অথবা আমার যে কোনো একটা আলাদা জায়গায় রাখি, যে যদি আমার মেইন ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে ওই ফটোকপি দিয়ে আমি কিন্তু উদ্ধার করতে পারবো আমার অন্য অন্য কাগজপত্র। আবার দেখা যায় যে এখন দেখেন তথ্য প্রযুক্তির জামানা, আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড সেট দিয়েও যদি আমরা সেই কাগজগুলি যদি আমরা ছবি তুলে আমরা যদি আলাদা একটা ফাইল করে যদি রেখে দেই তাহলেও যদি আমাদের দলিল কখনো হারিয়ে যায় তাহলে সেই নাম্বারগুলি দিয়ে আমরা কিন্তু সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে একদম সরাসরি গিয়ে, আমার তখন সার্ভেয়ারের কাছে যাওয়া লাগতেছে না, আমার তহসিল অফিসে যাওয়া লাগতেছে না, উপজেলায় যাওয়া লাগতেছে না, আমার সেটেলমেন্টে যাওয়া লাগতেছে না, আমি সরাসরি আমি সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে আমি সাথে সাথে সেই দাগ নাম্বার, খতিয়ার নাম্বার, দাতার নাম দিয়ে আপনি সার্চ দিলে সাথে সাথে দলিলটি পেয়ে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বরাবরের মতো কিন্তু একটি অনুরোধ করি, সেটি হচ্ছে সাবস্ক্রাইব করা, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য মোবাইল নাম্বার আছে 01782998833। আমি আবার বলছি 01782998833। আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে চান, ভয়েস দিতে চান, তাদের জন্য নাম্বার আছে 01797093536। আমি আবার বলছি 01797093536। সবাই বেলা 12টা থেকে রাত 10টার মধ্যে ফোন করবেন, শুধু নামাজের সময় বাদ দিয়ে চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলার জন্য। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ উত্তর দিচ্ছে, যারা পেন্ডিং আছেন তাদেরও উত্তর দেবো। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।